কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ককবরক অনুবাদের বই মঙ্গলবার এক উজ্জ্বল অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষাভবনে প্রকাশ করা হয়। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ককবরক অনুবাদের এই দুরূহ কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছেন বিজেপির বিধায়ক অতুল দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং অন্যান্য বিশিষ্ট বুদ্ধিজীবীরা। বিধায়ক অতুল দেববর্মার এই অনুবাদের ভূয়সী প্রশংসা করেন শিক্ষামন্ত্রী, জানান এর ফলে আরও বিস্তৃত রূপ পাবে রবীন্দ্র চেতনা। তিনি আমার চোর অফিসে লঞ্চ খাইতম্ব তিনি অনুষ্ঠান তিনি মধ্যে উপস্থিত ডক্টর জাগর্মা এবং অন্যান্য লেখক কবি তৎকর্মী ডাইরেক্টর অন্যান্য কর্মকর্তার মাঙ্গান বরাবর আমাদের রাজ্য সরকার দেশে এবং রাজ্যে আমাদের দেশের সরকার এবং রাজ্য সরকার আমরা মাতৃভাষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং জাতীয় শিক্ষানীতির মূল কথা মাতৃভাষা। মাতৃভাষাকে প্রমোট করার জন্যই আমাদের রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, কেন্দ্রীয় সরকারও গ্রহণ করেছে এবং আজকে যে কাজটা ডক্টর অতুল দেববর্মা উনি আবার আমাদের কর্পোরেট ভাষা উন্নয়নের উনি চেয়ারম্যানও বটে, যে কাজটা উনি করেছেন এটা প্রায় অসম্ভব এবং খুব দুঃসাধ্য কাজ উনি সম্পাদন করেছেন। এতে রাজ্যের কর্পোরেটবাসী লোক রবীন্দ্রনাথকে বুঝতে পারবেন, জানতে পারবেন।